এ মাসের শুরুতে ইরাকে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাশেম সোলেইমানি নিহত হওয়ার পর ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এমন অবস্থায় ইরাকে থাকা প্রবাসী কর্মীদের সতর্ক থাকতে বলেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন সেখানে আছেন প্রায় দুই লাখ বাংলাদেশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক আছে দূতাবাস ভীতিকর পরিস্থিতি মিশনে কর্মরত সকলের ছুটি আপাতত বাতিল করা হয়েছে সপ্তাহের সাত দিনই চব্বিশ ঘন্টা প্রবাসীদের সেবা দেয়ার জন্য মিশন খোলা রাখা হয়েছে বর্তমান পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কোনো সম্ভাবনা দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন নজর বাড়াতে হবে অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের দিকে ইরান বা মার্কিন যুক্তরাষ্ট্র বা তার যে মিত্র শক্তি আছে তাদের মধ্যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব একটা নাই দুটো পলিসি বাংলাদেশের পার্শো করা দরকার একটা হলো যে যারা শ্রমজীবী আছেন বা যারা সেখানে কাজ করছেন তাদেরকে প্রোটেকশন দেওয়া এবং প্রোটেকশন ছাড়া হলো তাদেরকে প্রয়োজনে ইভ্যাকুয়েট করা কিন্তু অন্যদিকে আমাদের তেল ডিপ্লোমেসি যেটা আছে সেটাকে আরও জোরদার করতে হবে কারণ এই তেলের মূল্যের ফ্লাকচুয়েশানে কিন্তু লেবার মার্কেটের উপরেও বড় রকমের একটা ইম্প্যাক্ট করবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সার্বিক বিষয় পর্যালোচনা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাতের সফরের সময় তেরোই জানুয়ারি পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত দেশ সমূহের রাষ্ট্রদূত গণের অংশগ্রহণে একটি রাষ্ট্রদূত সম্মেলন অ্যান্ড বয়েজ কনফারেন্স অনুষ্ঠিত হবে উক্ত সম্বন্ধে মিশন প্রধানগণ সরকারের প্রধানিকারমূলক ক্ষেত্রসমূহের উপর যথাযথ দিক নির্দেশনা গ্রহণের সুযোগ পাবে অলরেডি আমরা অ্যাডভাইস করেছি বা ঋণ ফোর্স করবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড বৃদ্ধিতে উদ্বেগ জানান পররাষ্ট্রমন্ত্রী দ্য মেসেজ টু ইন্ডিয়া মাশরেখ রাহাত মাছরাঙ্গা সংবাদ থাকা